বর্তমান হিমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বাধীন এই সরকারখন আসলে জনসাধারণের তেজ শোষণকারী এখন সরকারলে পরিণত হয়েছে। তেখেতকলে প্রতিটি ক্ষেত্রতে এই সরকারখনে জনসাধারণক কর কাতল বোজা নিত্য প্রয়োজনীয় যা সামগ্রী ইন্ধনজাত সামগ্রী অত্যাবশ্যকীয় মূল্যবৃদ্ধির জড়িয়ে যরণে কুঙা করেছে এয়া আসলে জনসাধারণে এটা বুঝি পয়া উচিত। 1250 টাকা হিতাধিকারী 1250 টাকার অরুণোদয় ধনেরে হিতাধিকারী সৃষ্টি করে এফালে রন্ধন গ্যাসের মূল্য 1200 টাকা করেছে, পেট্রোল ডিজেলের মূল্য 100 টাকাতক অধিক, আন আন বিষয়বস্তু সমত আজি বিদ্যুতের মাচুল 1.29 টাকা 29 পয়সা বৃদ্ধি করেছে। জনসাধারণক বারে বারে আসলে কুঙা করবর কারণে জনসাধারণের উপর ইটোর পিছত ইটো বোঝা জাপি দিছে, মাতৃভাষার মাধ্যমের স্কুলবিল ধ্বংস করেছে, এটার পিছত এটা হতকারী সিদ্ধান্ত গ্রহণ করা এই সরকারখনে জনসাধারণের তেজ শোষণ করেছে। আর তেখেতকলে নিজের গাড়ি নিজের সম্পত্তি নিজের পরিয়ালের সম্পত্তি এইবিল শক্তিশালী করেছে আর জনসাধারণক কুঙা করে পেলাইছে।